যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইন প্রণেতা টিউলিপ সিদ্দিক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় নতুন দায়িত্ব পাওয়ার এই তথ্য জানিয়েছেন তিনি। একই সাথে লন্ডনের ফাইন্যান্সিয়াল সিটির শ্যাডো মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। টুইটারে তিনি জানায়, প্রায় ৬ বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। এছাড়া চ্যান্সেলর রাচেল রিপস এমপির দলে নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য মুখিয়ে আছেন বলেও জানান তিনি।